दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बिना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा खुद न ते जो रा पर आओ रोके आदी बन गए, क्या नजर ते जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ऐतिह्यवाही दिगलकंदि इहसानिया कौमे मद्रासार उद्योगे आयोजित वार्षिक ओआज ओ दुआर महफिलेर सम्मानित सभापति शुभ उद्बोधक सहसभापति प्रधान अतिथि सम्मानित मेहमान सह बहु बरण्य उलामाए कराम मुरब्बियान आजम बेरादरन इस्लाम। আমি সকলের নাম বললেও তো দুই মিনিট লাগবে, ঠিক কি না? তো নাম অন্য অন্য বক্তারা বলছে, আমরা চিনি এলাকার আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বী, কথা ঠিক কি না? মোহাম্মদ আলী সাহেব দামাত বরকাতহুম এবং আলহাজ মোহাম্মদ আলী সাহেব ওনার পরিবর্তে উনি আছেন, রমজান আলী সাহেব আজকের মাহফিলের উদ্বোধক সহ বহু বরণ্য উলামায়ে কেরাম আলোচনা করছেন এবং করবেন, উপস্থিত রয়েছেন বাবা এবং পিতৃতুল্য মুরব্বীরা, কথা ঠিক না? পর্দার আড়ালে রয়েছেন আমার পর্দানিশীন মা ভগ্নীগণ, অসংখ্য শুক্রিয়া মনিবের। রব্বুল আলামিন কনকনে শীত কুয়াশা উপেক্ষা করে হাজারো পাপাচারে লিপ্ত থাকার পরেও আমাদেরকে জান্নাতের বাগানে আনছেন, কতক্ষণ ঠিক কিনা? যতক্ষণ এই মাহফিল থাকবে আখেরে মোনাজাত হবে না, এ দানকে তেরে জান্নাতের বাগান, ঠিক কিনা? আবার মোনাজাত শেষ ফ্যান্ডেল খুলে ফেলবে, এটা খেত আবার খেতে হয়ে যাবে, আর বাগান থাকবে না। যতক্ষণ এটা আলোচনা শুনবে আখেরে মোনাজাত হবে না, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, কোন আল্লাহর জান্নাতে মানুষ ঢুকে কি বের হতে চাবে? চাবে? আল্লাহ জান্নাতের গেটে দাঁড়ায় বলবে, বলবে আল্লাহ কি বলবে? খালিদিনা ফিহা আবাদা, তোমরা তো তাই চিরকাল থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতের গেটে দাঁড়ায় বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপরে চির শান্তি সালাম দিলাম, শান্তি বর্ষিত হোক, তেবতম তোমরা বড় ভাগ্যবান, চিরদিনের জন্য জান্নাতে ঢুকো। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ চিরদিনের জন্য জান্নাতে ঢুকাইবেন, কারণ বন্দা কি বাইর হইতে চাইবে নি? বন্দাও চাইবে না। দুনিয়াতে যত সুন্দর জায়গা, কক্সবাজারে যান, সিলেটের পাহাড় দেখতে যান, বান্দরবনের জঙ্গল দেখতে যান, কুয়াকাটার সমুদ্র দেখতে যান, আর ও শেরপুরের যত ভালো ভালো জায়গাগুলি কুসিডি দেখতে যাও, একদিন দুই দিন তিন দিনের পরে ভালো লাগে না, কবারই যা চল জায়গা, ঠিক কিনা? পিকনিক টিকনিক করে দুই দিন তিন দিন পরে চলো বাড়িতে, আর রাঙ্গামাটি ভালো লাগে না, আর সিলেটের পাহাড় ভালো লাগে না, আর কক্সবাজার সমুদ্র ভালো লাগে না, চলে যাও জান্নাতে মন ভালো লাগার জায়গা। আল্লাহ বলেন, আল্লাহ বলবেন, আমিও বলবো, তোমরা থাকো, তোমরা নিজেরাও বলবা লায়াবগুনা আনহা হেওয়ালা, আল্লাহ বলেন তারাও কোনোদিন ট্রান্সফার হইতে চাইবে না। সুবহান, জান্নাতের মানুষ জান্নাতে ঢুকবে আর ট্রান্সফার হইতে চাইবে না, এখানেই থাকবো চিরদিন। জোরে কোন আল্লাহু আকবার, এটাও অস্থায়ী জান্নাত, কতক্ষণের জন্য? মোনাজাতের আগ পর্যন্ত। এখানে জান্নাতের মানুষ ঢুকছে, বের হওয়ার কোনো টেনশন নাই, ঠিক কি না? এখানে বসে গিয়ে বিড়ি খাওয়ানোর নিশা ঢুকবো না, জিলাপি সাত দোকানের কথা ঢুকবো, হায় আমার বউডা খান্তাছে, হায় আমার নাতিডা খান্তাছে, দাদা এখন আমার নাতনি উঠতেছে ঘুমোতে, এই দান্দা এখানে না, এটা জান্নাতের বাগান, কথা ঠিক না বেটি? যদি কাহারও এমন আনসান মনে হয়, অস্বস্তি মনে হয় যে এখানেও মন ঠিক না, লো যজ্ঞে আরেকটা রাখো জুতারি আতল, আমিও লইছি জুতা হাতে, লইছো লইছি আমার ডু লইছি, আমি যেমন মাথাটা নিজ দিয়ে যাবো, তুই আমার পিছে পিছে যাবি, নাইলে কিন্তু একা একা ফতারাই লাবি, পরে কিন্তু একা একা রাস্তা হারাই লাবি, হেডেও যায় পিছন দ্বারা দুইটা উঠে, এই কাম করবেন কেউ? এই কাম কেউ করবেন?
অশ্রাব দর্শে উঠা যাবে না বা এখানে দর্শে উঠা যাবে না, চাপাতে বসে থাকেন, জান্নাতের বাগানে বসেছি, আল্লাহওয়ালাদের সাথে বইছি, মনে করেন না যে মাটিতে বইছেন বলে আপনারা কম দামি আর আমরা উপরে বইছি বেশি দামি, এরকম না। আমাদেরকে যাতে দেখা যায় এই জন্য একটু উঁচা জায়গায় দিছে, আপনারা যাতে বইসে সুন্দর করে দেখতে পারেন এই জন্য নিচা জায়গায়, কথা ঠিক কি না? আমাদের সে আরো দামি মানুষ, আমাদের বাবাতুল্য মুরব্বীরা নিচে বইসে রয়েছে, ঠিক কি না? উনাদের প্রতি আমাদের কোনো কৃপণতা নাই, শ্রদ্ধা ভক্তি, এমন মানুষ ওই মাটিতে বসা যারা তাহাজ্জত পড়ে নিয়মিত, ঠিক কি না? আল্লাহর ঘরে গিলাপ ধরে কানছে, মক্কা গেছে, মদিনায় গেছে, রমজান মাসে এতেকাপ করে একটা রোজা ভাঙ্গে না, আওয়াবেন চাষ এসরাক তাহাজ্জত বাদ দেয় না, এমন আল্লাহ মানুষও এখানে আছে, ঠিক কি না? আমি গুনাগার হতে পারি, পাপে হইতে পারি, আমার গালে দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম নাই, আমার বউ পর্দা করে না, পাপি বন্দা, কিন্তু মাফিওয়ালাদের সাথে বইছি, আল্লাহওয়ালাদের সাথে বইছি, আল্লাহ যখন এদেরকে ক্ষমা করে দিবে এদের সঙ্গে আমাদেরকেও ক্ষমা করে দিবেন। দান কিন্তু 1200 টাকা মন, কতক্ষণ ঠিক কি না? এ দান যদি কুলা দিয়ে জারেন, এক মন দান জারলে 1 কেজি ময়লা বাইরিব, বেরোবে কি না? সুসা বেরিব, ময়লা আবর্জনা 1 কেজি বেরোবে কি না? বাইর হওয়ার পর যদি 39 কেজি দান থাকে আর 1 কেজি সুসা লয়ে বাজারে যান আর বলেন এটা হইলো দান, এটা হইলো সুসা, এটি আনছেন কিল্লে গিয়া, ওটা দানের ভিতরে আসিল, আমি কোলা দিয়ে যাইরে আনছি, পরিষ্কার করে আনছি যাতে আপনি চাউলটা পরিষ্কার পান, এটি কিন্তু দানের ভিতরে ছিল, ওই 1 কেজির দাম দিবনি, পয়সা দিবনি? ক আডানাও দিতাম না, আপনি সুসা আপনি লয়ে যান, 39 কেজি দানের পয়সা গুন্যা লইয়া যান, আর এই যে সোঁসাটি আনছেন ফলে তিনে বলে একটাও দিতাম না, ঠিক কি না? কিন্তু সোঁসাগুলো যখন দানের সাথে একসাথে ছিল তখন কত? এটাও 1200, ওইটাও 1200 টাকা মন, ঠিক কি না? আল্লাহ ডাক দেখো বন্দা, একা একা থাকবে, পাপের বোঝানে হাঁটবে, পাপি থাকবে জীবনভর, পাকি পাপি থাকবে, 2 পয়সার দাম পাবি না, কিন্তু মাঝে মাঝে আল্লাহওয়ালাদের সাথে বসবা, এদেরকে যখন কবুল করে নিব তোমারেও তাদের সঙ্গে কবুল করে নিব। এই জন্য আল্লাহর আলী বলেন এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরাজ সদ সালে তত বেরিয়া আয় বেরাদর দূরে বসাজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজ মারে বদ, সহবতে সাম লে তোরা সলে কুনাদ, সহবতে তলে তোরা তলে আল্লাহ হাবিব বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত, কতক্ষণ ঠিক কিনা? মান্তাসাব্বাবে কৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত। ভালো মানুষকে মহব্বত করবা, আল্লাহওয়ালাকে বন্ধু বানাইবা, আল্লাহওয়ালাকে দুস্থ বানাইবা, পরামর্শের সাথে, চলার সাথে, বলার সাথে আল্লাহওয়ালা, আল্লাহ হাসরের ময়দানে তোমাকে আল্লাহওয়ালার সাথে জান্নাত দিয়ে দিবে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি ইরানের বুস্তাম, বুস্তাম ইরানের একটা শহরের নাম, বুস্তাম কোন দেশে? বুস্তাম কি বাংলাদেশে, সৌদি আরবে? বুস্তাম হলো ইরানে, পারস্যে, কোথায়? ইরানের একটা শহরের নাম বুস্তাম। এখানে বাইজিদ জন্ম নিয়েছিলেন, এই জন্য ওনাকে বাইজিদ বুস্তামি বলে, যেরকম সুবহানাল্লাহ। উনি 30 বছর পর্যন্ত এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন, কয় বছর? 30 বছর পর্যন্ত। ফ্যামিলির সাথে আর দেখা সাক্ষাৎ নাই, এই বৈরাগের জীবন কাটছে, একদম এশার নামাজটা ফইরা যে বইছে, আল্লাহ মোরা কাবায় বয়ান করতেছে, নামাজ পড়তেছে, নাস্তা খাইতেছে, ফজর ফরে আবার বাথরুমে গেছে, যেরকম আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ এইভাবেই বানাইছে, ওরা ফারে, আমরা তো 10 মিনিট পর ওরা প্রস্রাব করতে যাওয়া লাগে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, লো প্রেশার, হাই প্রেশার, হার্টের সমস্যা, এই সেই, আল্লাহ ওদেরকে এইগুলোর থেকে মুক্ত রাখছে, যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন আমি এশার নামাজের পর বুস্তামের কেন্দ্রীয় মসজিদে ডেলি বয়ান করতাম, আমার বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ গাটুরি বাইন্দা সিরামুড়ি লইয়া খাতাখানি লইয়া আসিয়া যাইত, সেই সিরিয়ার থেকে যাইতো, ইরান থেকে যাইতো, ইরাক থেকে যাইতো, মিশর থেকে যাইতো, মিশর থেকে যাইতো, বিভিন্ন দূর থেকে যাইতো জুন্নুন মিশরির বয়ান শোনার জন্য, যেরকম সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি বলে এক লোক ডেলি আমার সামনে বসে,
এই যে বসে আমার সোজা বসে, অন্য কাউকে বসতে দেয় না, ডেলি প্রতিদিন সে গাট্টি গুট্টি নিয়ে চলে আসে, সিরামুড়ি নিয়ে আসে, এগুলো খায় আর মসজিদে থাকে এতেকাবের নিয়তে আর আমার বয়ান শুনে, এক মাসের জন্য চলে আসে। তা আমি লক্ষ্য করি বয়ান করাটা, আমি কি এই লোকটা ডেলি আমার সামনে বসে ঘটনা কি? আর একদিন জিজ্ঞাসা করে, ভাই বাড়ি কই? কো বলা যাবে না। কি নাম? বলা যাবে না। এখানে কেন? কো বয়ান শুনতে আইছি। সামনে বসেন কেন? কো খেয়াল করে শুনব। আর কেউ ওরে বসতে দেন না কেন? আমি অন্য কাউকে বসতে দেন না কেন? বয়ান কি শুধু আপনি শুনতে আইছেন? আপনি সামনে বসেন, অন্য কাউকে বসতে দেন না। আল্লাহর বলে, আ চোখের পানি রাখতে পারে না কান্দে। আর কবিতা বলে, ওহেব্বু সালেহিনা ওয়ালাস্তু মিনহুম লাল্লাল্লাহ ইয়ারজুকুনি সালাহা। আল্লাহু আকবার। আল্লাহর বলে কান্দে। আর কবিতা কো, আল্লাহর বলে, ওরে বাইজিদ বুস্তামি, আমি তোমাদের মতো বুজুর্গদেরকে মনে প্রাণে ভালোবাসি, তোমাদেরকে মন দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে মহব্বত করি গো, এই জন্য সামনে এসে বসি। নিজে আল্লাহর ওলি না হইয়া আল্লাহর ওলিতে ভালোবাসলে কী লাভ হবে? কল্লা আল্লাহ ইয়ারজুকুনি সালাহা। ওরে বাইজিদ বুস্তামি, তোমাদের ভালোবাসা আমার বুকের আশা, আল্লাহ একদিন আমাকেও আল্লাহওয়ালার খাতায় নাম লেখাইয়া দিবে। এই কথা কইছে না না কইছে বাইজিদ বুস্তামির সাথে? আল্লাহ আকবার। কো বাবা তুই একটু দাঁড়া, এটা দাঁড়া না। কো দাঁড়া, তুই দাঁড়াইছে, তুই কত, তোর নাম কি? কো জুন্নুন। আমার নাম কি? জুন্নুন। বাড়ি কই? মিশর। মিশ্রি। জুন্নুন মিশ্রি। জুন্নুন মিশ্রি হেও আরেক বাগামার কাল্লার উলি যেরকম। আল্লাহ আকবার। বাইজিদ কো, তুমি জুন্নুন মিশ্রি, তুমি আইসা এনে চুপ করে বসে রয়েছে, পরিচয় দেও না, আমার সামনে বস। হাত বাড়ায় কো, আল্লাহ প্রতিদিন মোনাজাত করি মাহফিলের শেষে, আজকে মোনাজাতে হাত বাড়াইছি, আগে মাবুদ গো জুন্নুনকে কবুল না করলে মোনাজাত ছাড়তাম না। এই যে শুরু হয়েছে কান্নাকাটি, আহ একে মোনাজাতের কবুল করায় ছাড়ছে জুন্নুন মিস্ত্রি, পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে যেরকম। সুবহান আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, পরম করুণাময় আল্লাহ। রহমান মানে কি? পরম করুণাময় আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিখাইছে। কি শিখাইছে? কোরআন শিখাইছে। খালাকাল ইনসান, মানুষ বানাইছেন। কি বানাইছেন? কোরআন শিখাইছে, মানুষ বানাইছে। আল্লামাহুল বয়ান, এবং ভাষা শিখাইছে আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান, আমি মানে আনার রহমান, আমি আল্লাহ হলাম পরম করুণাময়। আল্লাহ আমার কোরআন, আমি কোরআন শিখাইছি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছি, মানুষ সৃষ্টি করছি। আল্লামাহুল বায়ান, এবং ভাষা শিখাইছি। যেরকম সুবহানাল্লাহ। পরে বলে আর রহমান, পরম করুণাময়। যেরকম সুবহানাল্লাহ। পরম করুণাময় কাকে বলে? যার করুণা, যার দয়ার কোনো দাঁড়ি নাই, ক্ষমা নাই, সীমা নাই, এরিয়া নাই, অঞ্চল নাই, বাউন্ডারি নাই, তাকে বলে রহমান। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রহমান শব্দের অর্থ হলো পরম করুণাময়, আর রহিম শব্দের অর্থ হলো দয়ালু। রহিম শব্দ অর্থ কি? রহমানত্ব দয়ালু, রহিমত্ব দয়ালু, কিন্তু দুই দয়ালুর মধ্যে ব্যস্কম আছে। রহমান হলো পরম দয়ালু, দয়ালু। রহমান কারে কয়? পরম, বাংলায় পড়ছেন পরম করুণাময়। আর রহিম মানু সাধারণ দয়ালু, দুইটার মধ্যে ব্যস্কম আছে। ক পরম দয়ালু কাকে বলে? কর যার দয়ার কোনো সীমানা নাই, এরিয়া নাই, অঞ্চল নাই, তারে মানলেও তারে খাওয়ায়, তারে না মানলেও খাওয়ায়। আল্লাহরে ডাকলেও তার খেতে ফসল দেয়, আল্লাহরে না ডাকলেও তার খেতে ফসল দেয়। গাছে ফল দেয়, ফয় পেড়ে বাচ্চা দেয়, পানিতে মাছ দেয়, গাভীরে দুধ দেয়, ইমান আনলেও দেয়, ইমান না আনলে হিন্দু থাকলেও দেবে, ইমানে দেয়, ইহুদিদেরকে দেয়। কথা কোন ঠিক কিনা? তার বৃষ্টি বাংলাদেশে হয়, ওই ইন্ডিয়ার ওই পারে সীমানার ওই পারেও হয়, মালদ্বীপে হয়, নেপালে হয়, ভুটানে হয়, ইহুদিদের দেশে হয়, খ্রিস্টানদের দেশে হয়, মুসলমানদের দেশে হয়। আল্লাহরে মানলেও বৃষ্টি দেয়, না মানলেও বৃষ্টি দেয়। এই জন্য তাকে বলা হয় আর রহমান। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খায় না। কি ছাড়া খানা খায় না?
জীবনে উনি কোনোদিন আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ মেহমান সারা ভাত খায় না। আরেকদিন মেহমান নাই, হায়রে মেহমান নাই, কি করবে? বাজারে গেছে, বাজারে যায় দেখে এক লোক, হ্যাঁ সাহায্য তুলতেছে, কি তুলতেছে, 10টা টাকা দেন লাশ করব, 20টা টাকা দেন দুপুরে ভাত খাবো, 5টা টাকা দেন ভাত খাই নাই ভাত খাবো। ইব্রাহিম কই কি করো চাচা, ক টাকা উড়াই কেন, দুপুরে ভাত খাই নাই। আরে বেটা আমি তো তোরই খুঁজতেছি, আয়, আমি জীবনে মেহমান ছাড়া খাই না, আজকে তোরে আমি পাইছি, আয় তোরে নিয়ে খানা খাও। ইব্রাহিমে বুড়ারে বাড়িতে আনছে, আইনে বড় প্লেটের মাঝে পয়গম্বর বুড়ারে নিয়ে বইছে, কো বাবা জীবনে মেহমান ছাড়া খাই নাই, আজকে দেখ 3টে বাজে গেছে, দুপুর শেষ আসরের আজান দিব কিন্তু ভাত খাই না, কিনলে গিয়া ভাত বাইরে রাখছে ঠান্ডা হয়ে গেছে, মেহমান ছাড়া খাওয়ার অভ্যাস নাই, মেহমান পাই না খাইও না, এই জন্য তোরে বাটারা বাজারতে ডেকে আনছি, তুই খা। খাবো হাটটা দইতেছে, ইব্রাহিম কয় কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খা। বুড়ায় কয় মা কুল বিসমিল্লাহ, আমি তো বিসমিল্লাহ কই না, আমি কি কই না, আমি বিসমিল্লাহ বলি না, মানে হে মুসলমান নারী, সে মূর্তি পূজারী, কয় মা কুল বিসমিল্লাহ, আমি তো বিসমিল্লাহ বলি না, কি কইলি, বিসমিল্লাহ বলস না, গেট আউট, উঠ হারামজাদা, তুই পয়গম্বরের সাথে ভাত খাইতে বসিস আবার বিসমিল্লাহ কবি না। তুলে দিস ফাতের বাততে কি করছে, উঠে দিস, সাসা যায় কই ইব্রাহিম তুমি আমার ডেকে নিছো আবার ফাতের বাততে উঠে দিছো, কুত্তারও তো মানুষ ফাতের বাততে উঠে দেয় না, আমার উঠে দিলা, আমার কি দোষ, তুমি নিছো তুমি উঠে দিছো, যাও গেলাম। বোরা যায় আবার বাজারে রওনা করছে, সাথে সাথে আমার আল্লাহ ওহি পাঠায় দিছে জিব্রাইল, আল্লাহ আকবার বলেন, জিব্রাইল এসে গো খলিল রে কাজটা ভালো করো নাই, ফাতের বাততে কেন উঠায় দিলাম। ইব্রাহিম ডাক দেখ আল্লাহ গো, আমি বিসমিল্লাহ বলতে বলছিলাম, এতে তো বিসমিল্লাহ কয় না, এটা বেঈমান, এটা হিন্দু, এটা মুশরেক, মূর্তি পূজক, এই জন্য উড়াইয়া দিছি, তোমার নাম নিবে না, এমন বেঈমানের সাথে আল্লাহর খলিল ভাত খাইতে পারে না, কথা কোন ঠিক কিনা, তোমার নাম নিবে না, তোমার দুশ্মন হের সাথে আমি বাদ কামু, উঠায় দিস। আল্লাহ ডাক দেয় কই ইব্রাহিম রে, তুই তো জানোস আমি রহমান, আমি কি, আমি আল্লাহ দুনিয়াতে রহমান পরকালে হব রহিম, জোরে কর আল্লাহু আকবার, আমি এই দুনিয়াতে রহমান, আমার মায়ের দরজা খোলাম, আমারে মানলেও খাওয়াই না মানলেও খাওয়াই। ইব্রাহিম রে এরে আমি সৃষ্টি করছি 80 বছর আগে, কয় বছর আগে, এরে 80 বছর আগে এর মায়ের গর্তে আমি আল্লাহ সৃষ্টি করছি, হের মায় দিছে জন্ম আমি দিছি সৃষ্টি, তার মা হইল জন্মদাতা আমি হইলাম সৃষ্টিকর্তা, জোরে কোন আল্লাহ আকবার, আল্লাহ কি সৃষ্টিকর্তা, আল্লাহ কি কর্তা, আল্লাহ জন্মদাতা না, আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমারে কেউ জন্ম দেয় না আমি করে জন্ম দেয় না, জন্ম দিলে বউ লাগবো, আল্লাহ কি বউ আছে, জন্ম দিলে বাপ হবো, আল্লাহর কি বাপ আছে, এই জন্য আল্লাহ জন্মদাতা না, আল্লাহ হলো কি সৃষ্টিকর্তা, জন্মদাতা হলো মা বাবা, জন্মদাতা কি, আল্লাহ ডাক দে ইব্রাহিম রে এই পাপি বন্দাটারে 80 বছর আগে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই 80টা বছরে কোনোদিন একবার আমার নামটা লয় নাই, বলেও আমারে বিশ্বাসও করে না, আমার নামও লয় না, তবু আমি ডেলি তারে 2 বেলা পেট ভরে খাওয়াই, একদিনও আমি তারে উপাস রাখি নাই, আর আজকে তোমার একটা কথা মানলো না, তুমি তারে ফাতের ভাত থেকে উঠাইয়া দিলা, কামটা ভালো করো না, ওহি পাঠাই দিস। ইব্রাহিম ডাক দে আল্লাহ গো, আল্লাহ আমি ভুল করে ফেলাইছি, আমি যাইতেছি সাসার আবার ডাক কেন খাওয়ামু, দৌড় দিছে ও সাসা যায় না, কারণ 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 সাসা তোর আগে যাইতেছে কি চা মিয়া ডাকি আন ফাতের বাততে উঠে দিছো, কুত্তারও তো ফাতের বাত খাইরে নেয় না মানুষ, তুমি আমার ফাতের বাতটি খাইরে নিলা, এখন আবার পিছন দিয়ে ডাকো আহেন আহেন, যাইতাম না তোমার সাথে, রাগ উঠছে বুড়া মানুষ, বুড়া মানুষের রাগ উঠলে কিন্তু মনে করেন উপায় নাই। আমার এক দাদা ছিল বুড়া, কানে শুনে না কি শুনে না, বাজারে গেছে কালা কলা কিন্তু দুই আলি কিনছে, একটি আদে আডা না আলি, পরে বাঙ্গা পয়সা লইয়া কি গ্যাঞ্জাম লাগছে, পরে তো আইসা সুবারি গাছ যা ছিল বাড়ি সবটি কাটিয়ে লেছে, সুপারি গাছ কাছে গিয়ে লেগে, এখন সবাই ডরে পাশে যায় না, হাটকালা মানুষ কানে শুনে না, কুড়াল দিয়ে কূপ মারে কিনা ডরে, খালি কূপ দিয়ে সুপারি গাছ ফালায়, কি মানে সুপারি গাছ দিয়ে বল্লম বানাইবো, কি বানাইবো, ওই যে বল্লমা গাউয়া গাউই করে না, বল্লম বানায় ওর সাথে জগ রইব, কলাওয়ালার সাথে কেউ মাই রইব, জগ রইব, এই জন্য সুপারি গাছ সব কাটতে আলতেছে, শুনছেন কথা, শুনছেন কথা, এটার বুড়া মানুষের রাগ উঠলে কয় না, বুতা করলে দাঁড় উঠলে উফায় নাই, বুতা করলে দাঁড় উঠলে কি নাই উফায় নাই, এ বুড়ার দাঁড় উঠছে, যাও মিয়া ইব্রাহিম আবার আইসো আমার নেওয়ার জন্য। ইব্রাহিম কয় সাসা তোরে কোলে করে নেই,
ইব্রাহিম রে আল্লাহর পয়গম্বর এ বুড়িয়ারে কোলে নিয়ে বাড়িতে নিয়ে কয় খা বাবা খা, বিসমিল্লা কইলেও খা না কইলেও খা, বিসমিল্লা কখন লাগতো না, যদি কষ্ট বালা আর না বললো সমস্যা নেই তবু খা। সাসা কয় তাহলে খাইতাম না, কয় কিল্লে গিয়া কয় আগে উঠাইয়া দিলা বিসমিল্লা বলি নাই অপরাধে, এখন আবার বলতেছো বিসমিল্লা বললেও খা না বললেও খা, কারণ বলতে হবে। কোনো কারণ নাই, তোমাকে যখন উঠাইয়া দিলাম তখন আল্লাহ আমার কাছে ওহি ফাটাইছে, আমারে ধমকাইছে, তোমারে নাকি 80 বছর আগে আল্লাহ সৃষ্টি করছে, তুমি নাকি কোনোদিন আল্লাহর নাম লও নাই, অথচ আল্লাহ ঢেলি তোমারে দুই বেলায় ফেট ভরে খাওয়ায়। বুড়া কয় আমার বয়স 80টা আল্লাহ জানে কেমনে, বুঝছেন কথা, হি তো আল্লাহ বিশ্বাস করে না, হি মনে করছে এর বাপ মাই জানে তার বয়স, আর দুনিয়ার কেউ জানে না। হ্যাঁ ইব্রাহিম কোরে হারামজাদা, তো আল্লাহ জানে না তো তোর বাপে জানে, আল্লাহ তোর সৃষ্টি করছে আল্লাহ জানে না তো জানবো কেটা, আমার বয়স যে 80টা আল্লাহ কেমনে জানলো। বুড়িয়া কয় আর ইব্রাহিম ডাক দিয়া কয় আল্লাহ জানে, আল্লাহ তোরও খোদা আমারও খোদা, বিশ্ব জাহানের প্রতিপালক, এই আসমান জমি সব বানাইছে আমার আল্লাহ, জোরে কয় আল্লাহু আকবার, আল্লাহ জানা তো জানে কেটা, আল্লাহ তো জানে নাকি। আল্লাহ বলেন আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, দৃশ্য এবং অদৃশ্য জগতের সংবাদ একমাত্র আমি আল্লাহ জানি, আর কেউ গায়েব জানে না, কথা কোন ঠিক কি না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে আল্লাহ বলছে 80 বছর আগে তোরে সৃষ্টি করছে, এই 80 বছরে তুই নাকি আল্লাহর একটা কথা রাখস নাই, একদিনও আল্লাহকে আল্লাহ করে ডাকস নাই, তবু আল্লাহ তোরে ডেলি দুই বেলা খাওয়ায়, একদিনও উপাস ছিলি না বলে তুই কহ, আমার এই জীবনে কোনোদিন আমি উপাস আসিলাম না, এটা করে পরিষ্কার মনে আছে আমার, আজকে তুমি দাওয়াত দিয়ে আমার উপাসটা রাখলা, আমার ফেতা ফাতের বাত্তা উড়ে নিয়ে গেলা। ইব্রাহিম কয় এই জন্যই আল্লাহ বলছে ইব্রাহিম আমার একটা কথাও রাখে নাই, তবু আমি ডেলি দুইবার খাওয়াই, আর তোর মাত্র একটা কথা অমান্য করছে, কেন তুই উড়াইয়া দিলে ফাতের বাত্তে, এটা আমি আল্লাহর পছন্দ হয় নাই। এই জন্য চাচা আপনার এটাই কেন যে আন খান খান, বিসমিল্লাহ বললেও খান না বললেও খান, কোনো অসুবিধা নাই, জোরে কো আল্লাহু আকবার। বুড়া ডাক দেখো এইটা নিয়ে আল্লাহ, উনি নি আল্লাহ, উনি যদি আল্লাহ হয় যিনি আমার জন্ম আমার সৃষ্টি করছেন, আমার বয়সের কথা কয়ে দিছেন, আমার খাওয়ানের কথা বলছেন, ওই আল্লাহর তো পরিচয় এতদিন পাই নাই, আজকে পরিচয় পাইছি ইব্রাহিম, ওই আল্লাহর গোলামের খাতায় আগে নাম লেখাও, এছাড়া আমি খানা খাব না, জোরে কর সুবহানাল্লাহ। সাথে সাথে কয়লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, দেখছেন আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত বড় মেহরবান, এবার চিন্তা করে দেখছেন আল্লাহ হাজর জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই, যে আল্লাহর উলির ঘটনা শুনাইলাম, উনি ছিলেন জেলে, বলেন উনি কি ছিলেন জেলে, ছিলেননি জাইল্লে আরি, ওই যে মাছ মারে মাছ বেছে আছে না আমগো দেশে, জাইল্লে মানুষ মাছ ধরে খেও জাল দিয়া জাল ফাতিয়া ছাই ফাতে বাইর ফাতে মাছ ধরে বাজারে বিক্রি করে আছে না, এটি সমাজের মাঝে আমরা একটু নিচু মনে করি এরারে, ঠিক কি না, জাইল্লা এদের সাথে আমরা বিয়ে সাথে দেই না, এদের মাই আমরা বিয়ে করি না, এরা বেশিরভাগ হিন্দু হয়, হিন্দুর মধ্যে কোনো নিম্ন শ্রেণীর হয়, ঠিক কি না, ইদানিং মুসলমানও মাছ মুছ বেছে, যা হোক এটা মাছ বেচা কোনো অপরাধ না, মুসলমানও বেচতে পারে হিন্দুরও বেচতে পারে, কম দামের মানুষও বেচতে পারে, বেশি বংশের মানুষও বেচতে পারে, কথা কোনো ঠিক কিনা। এখন যারা মাছ বেচে এরা সবচেয়ে বড় লোক, কোটি কোটি টাকার প্রজেক্ট করছে, মাছ বেচতেছে, এমপিরা মন্ত্রীরা এমপির খালতো ভাই মন্ত্রিসভে স্বাস্থ্য ভাই 50 বিঘে জমি নিয়ে মাছের চাষ করছে, কথা কোনো ঠিক না বেটি। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই উনি ছিলেন জেলে, উনি কি ছিলেন মিশরের নদীতে উনি জাল পাততেন, কি পাততেন জাল ফেতে মাছ ধরত, এই মাছ বাজারে বিক্রি করত, মাছ বিক্রি করে উপার্জিত টাকা দিয়ে সংসার চালাইত, যেরকম সুবহানাল্লাহ। আরেকদিন জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই আসরের নামাজ পড়ে জাল ফাঁদতে আইছে, ফজরের নামাজ পড়ে জাল তুলতে গেছে, জাল বুঝেন কই মাছের জাল আছে না পাতলা হাওয়ায় হাওয়ায় মাছ লাগে, ফজর পড়ে যখন জাল উড়াইছে নদীতে বাইরে, জাল টান্যা আলগাইতে পারে না, এত মাছ আল্লাহ দিছে সুবহানাল্লাহ, একবারে এত বড় খোলই ফাইলিয়া খাঁসা মাছে বসছে, বইরে বাইতলে আইছে, আয়া জুন্নুন মিসরির একটা মাই আছেন, কি আছেন কোনো ছেলে ছিল না, ছেলে সন্তান না, একটা কি ছিল মেয়ে ছিল, মেয়েটা আগায় আইছে বউ আগায় আইছে আইনা মাছ নামাইছে, নামানোর পরে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই বলতেছে বউ আমার জন্য খাবার রেডি করো, আমি নদীতে গোসল করে আসি,
গোসল করে মাছ নিয়ে বাজারে যাব, মাছ বিক্রি করে চাউল ডাইল আনবো, এরপরে রান্নাবান্না হবে। জুন্নুন মিস্ত্রি লুঙ্গি আর গামছা নিয়ে নদীর পাড়ের দিকে রওনা করছে, কি জন্য? গোসল করতে যাবে। তাফসিরের মধ্যে ঘটনাটা আসছে, তাফসিরের কিতাবে কোরআনের ব্যাখ্যার মধ্যে ঘটনা আসছে। তিনি যখন নদীর পাড়ের দিকে রওনা করছেন, নদীর দিকে যে রাস্তা দিয়ে রওনা করছেন, মানুষ রাস্তা দিয়ে চলতে চলতে কিন্তু কিছু এ হয়ে যায়, পথ হয়ে যায় কিনা, এটি মধ্যে দুলা, এটির মধ্যে কি লিকগুলো আর কি, এগুলোর মধ্যে কোনো বন টন থাকে না, এই যে মাটির রাস্তার মধ্যে দুবলা বনে ভরা, আবার মাঝে মাঝে রেক থাকে, এটিতে সাইকেলগুলো চালায়, এটির মধ্যে কোনো কি নাই, গাছপালা দুবলা বন নাই, সাদা মাটি আছে কিনা। বাইজিদ বুস্তামি বলেন, এই সাদা মাটির রেক দিয়ে আমি হাঁটতেছি, হঠাৎ করে দেখি একটা বিচ্ছু, কি একটা বিচ্ছু, স্পিডে নদীর দিকে রওনা করছে। জুন্নুন মিস্ত্রি কয়, বিচ্ছুটা এত স্পিডে চলছে কারণটা কি? তখন তো মারে পথের বিচ্ছুটা নদীর গার পাড়ের দিকে, সে বিচ্ছুর ফিস লইছে, গোসলের কথা ভুলে গেছে, মাছ বিক্রির কথা ভুলে গেছে, সে আস্তে আস্তে বিচ্ছুর পিছনে যাইতে যাইতে বিচ্ছু নদীর ঘাটে গেছে। কোথায় গেছে? নদীর ঘাটে যাওয়ার পরে দেখতেছে একটা কচ্ছপ, কচ্ছপ আছে না, কাসিম আছে না, কাসিম পানিতে থাকে, একটা কাসিম নদীর পাড়ের সাথে ফিটটে এইভাবে আঙ্গায় দিয়ে বসে রয়েছে, বিচ্ছুরে যায় কাসিমের ফিডের উপর উঠছে, ফিডের উপরে যখন উঠে বসে কাসিমটা ফিটটে বাসায় বাসায় সাঁতরায় নদীর ওই পাড়ের দিকে রওনা করছে। জোরে কয় সুবহানাল্লাহ। জুন্নুন কয়, কিরি, তাহলে কুদরত কি নদীর ওই পারে নাকি? তাহলে আমি ওই পারে যাব, লুঙ্গি গামছা এই পারে থইয়া কচ্ছপ সাঁতরাইতেছে, জুন্নুন মিস্ত্রি আল্লাহর ওলি সেও সাঁতরায় ওই পারে উঠছে। জোরে কয় সুবহানাল্লাহ। জুন্নুন মিস্ত্রি বলেন, আমি যখন নদীর ওই পারে পৌঁছাইলাম, কচ্ছপ ওই পাশে পৌঁছাইছে, পৌঁছায় নদীর ঘাটের মাঝে যায় পিঠের মোঁচা করে দিছে, বিচ্ছুটার নামছে, কাসিমটা ওই জায়গায় বৈশা রইছে, বিচ্ছুটা নাইমে আবার চরে দিয়া আবার রওনা করছে মাঠের দিকে। ওই চরের মাঝখানে একটা বড় কড়ি গাছ আছে, রেন্টি গাছ আছে, ওই রেন্টি গাছের নিচের দিকে বিচ্ছুটা যাইতেছে, আমিও যাইতেছি। রেন্টি গাছের গোড়ার মধ্যে এক ভদ্রলোক, সুন্দর একটা যুবক, লুঙ্গি পরা আছে, গায়ে কোনো জামা নাই, প্রচণ্ড রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে, ঠান্ডা হাওয়ার মধ্যে সে শুয়ে ঘুমাইতেছে। এই বিচ্ছুটা ওই যুবকের দিকে রওনা করছে। জুন্নুন মিস্ত্রি কয়, হায় হায়, নিশ্চয় যুবকটা আল্লাহর কোনো শত্রু হবে, এই জন্য আল্লাহ ওই পার থেকে কসিমের ফিডে করায়া বিচ্ছুটা এই পারে আনছে, এই যুবককে কামড়ায় দংশন করার জন্য। জুন্নুন মিস্ত্রি কয়, আমি পাথর নিলাম বিচ্ছুটার গায়ে মারার জন্য, এমন সুন্দর যুবকটারে কামড় দিস না। আল্লাহু আকবার, আওয়াজ আসতেছে, জুন্নুন তুই কুদরত দেখতে আইছস, তুই হাত দিস না, তুই পাথর মারিস না, তুই অপেক্ষা কর, শেষ পর্যন্ত দেখ। জোরে কর আল্লাহু আকবার। জুন্নুন কো, আস্তে করে পাথরটা আমার হাতে ফেরে দিলাম, আমি আর ডিলডুল মারি নাই, পাথর ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে সায় রইছি, দেখি বিচ্ছুটা যুবকরে কামড় দেয় নাই, না দিয়া পিছন দিয়া যায় গাছের শিকড়টার ওই পাশে গেছে, আমিও ওই পাশে গেছি, যায়া দেখে বিরাট বড় এক দাঁড়ায় সাপ। কি সাপ? বিষাক্ত একটা সাপ, সাত আত লম্বা বিরাট বড় সাপ, এভাবে বড়ায়া বইসে রয়েছে, আর মুখটাই নেয় যুবকদের গাড্ডার পিছন দিয়ে আইসা এইভাবে ফ্যান ধরে রয়েছে। যুবকটা একটু নরবে সরবে, ঘুমের মধ্যে একটু নাড়াচাড়া দিবে, সাপ কিন্তু নাড়ানা দিলে রাগ ওঠে না, রাগ না উঠলে কামড় দিতে পারে না। যুবক যে নীরব ঘুমাইতেছে, সাপও নীরব বইসে রয়েছে, যুবকটা একটু নরবে চরবে, ঠস করে কামড় দংশন করে ফেলবে। জুন্নুন মিস্ত্রি কয়, বিচ্ছু তো যুবকরে কামড়ানোর জন্য আসে নাই, বিচ্ছু সাপ ধ্বংস করার জন্য আইসে। আল্লাহু আকবার। যখন দেখলাম এইভাবে সাপটা এইভাবে ফ্যান ধরে রয়েছে, যুবকটার গর্দানটার কাছে কামড় দিবে, জিব্বাটা বাইরে হইতেছে, ইতিমধ্যেই দেখি বিচ্ছুটা সাপের লেজ দেয়া বায়া 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 আইসা একবারে সাপের মাথার মাথায় আইসা, সাপের যে বিষাক্ত যে রগটা আছে এই রগের মধ্যে এসে বিচ্ছুটা ঠাস করে কামড় দিয়ে দিছে। যখন সাপরে কামড় দিয়ে দিছে, বিচ্ছুর বিষ সহ্য করতে না ফেরে, সাপ আসতে করে এইভাবে ছিল কল্লাটা এইভাবে জমিনে ফেলে দিছে, ফেলে দিয়ে গড়াগড়ি করতেছে, মানে বিষ সহ্য করতে পারতেছে না, এই বিচ্ছুর দংশনে সাপ জায়গায় মারা যায়। আল্লাহু আকবার। সাপ মারা গেছে, এখন বিচ্ছু কী করবে? বিচ্ছু আবার নদীর ঘাটের দিকে রওনা করছে। জুন্নুন কয়, আচ্ছা এখন দেখি কুদরটটা এই নদীর এই পারে যায় কেমনে দেখবো, আগে তো কাসিমের ফিট দিয়ে আইসে, এখন কী দিয়ে ফারাইব? আমি আবার গেলাম তার সাথে, মাছ বিক্রির কথা ভুলে গেছি, খাওয়ার কথা ভুলে গেছি, গোসলের কথা মনে নাই, আবার বিচ্ছুর পিছনে যাইতে যাইতে নদীর ঘাটে গেলাম, যায়া দেখে কাসিমটা এখনও অপেক্ষা করতেছে।
যে কাসিম তার নদীর ওই পার থেকে আনছিল এটা টলার হয়ে বইসা রয়েছে তারে পার করবে আবার ওই পারে নিবে জোরে করে আল্লাহু আকবার বিচ্ছু যায় আবার কাসিমের ফিডে উঠছে কাসিম পিঠে বাসায় আবার সাঁতরায় ওই পারে যাইতেছে যেখানে বিচ্ছু সেখানে পৌঁছায় দিবে জোরে করে আল্লাহু আকবার জুন্নুন কয় আমি নদীর পার থেকে আবার চলে আইলাম কোথায় এই যুবকের কাছে আইসিয়া সাপটারে একটা লাঠি দিয়ে একটু দূরে নিছি যাতে যুবকটা ভয় না পায় সাপটা একটু দূরে ফালছি সাপ তো মরিয়ে গেছে দূরে ফালানোর পরে এই যুবকটারে ঘুম থেকে উঠাইলাম উঠাই বললাম যুবক তুমি বলো তো তোমার বংশের কী নাম ক কেন তোমার কী নাম বলো ক কেন তোমার বাবার কী নাম বলো যুবক অবাক এইগুলো জিজ্ঞাসা করছেন কেন আপনি ক তুমি নিশ্চয় আল্লাহর ওলি হইবা তোমরা আল্লাহর ওলির বংশধর হইবা আল্লাহর প্রিয় কোনো বংশের মানুষ তোমরা হইবা নতুবা আল্লাহ এইভাবে এই এই বিষাক্ত সাপের এই চুবল থেকে নদীর ওই পার থেকে বিচ্ছু এই পারে এনে এই বিচ্ছু দিয়ে সাপ মেরে সাপের ধ্বংস থেকে নিজ হাতে আল্লাহ তোমাকে বাঁচাইছে যে রকম সুবহানাল্লাহ এখন যুবক কহ হুজুর এতগুলো দাঁড়ি মুখে নিয়া এই যে মিছাবাতার আপনি কইলেন এটা এত এতটি দাঁড়ি গালে নিয়া মিথ্যা কথা বলাটা ঠিক হয় নাই একটা বিচ্ছু নদীর ওইফার থেকে কাসিমের ফিডে করে এইফারে আইছে আয়া সাপ মারছে এত বড় সাপটা বিচ্ছুই মেরে লাইছে এই সাপের ধ্বংসতে আল্লাহ আমারে বানাইছে মিশা কতটা আন্দাজ করে কয়েন শুনছেন কথা এখন তো মুরব্বী মানুষ জুন্নুন মিস্ত্রি অবাক হয়ে গেছে জুন্নুন কয়ে ছেলে কার সাথে কি গল্প করস তুই আমার চিনোস আমার চিনোস আপনি কে জুন্নুন মিস্ত্রির নাম শুনছো কো শুনছি তো উনি কে উনি এই দেশের বিখ্যাত আল্লাহর ওলি যেরকম সুবহানাল্লাহ আচ্ছা বল যুবক জুন্নুন কি মিথ্যা কথা বলছে কোনোদিন শুনছো কো শুনি নাই কার মুখে শুনছো শুনি নাই জুন্নুন কোনোদিন মিথ্যা কথা বলতে পারে এই দুনিয়ার কেউ বলতে পারবে কয় না বলে নাই কোনোদিন আমি জুন্নুন যেরকম আল্লাহু আকবার যুবক এই জুন্নুন মিস্ত্রির পায়ের মাঝে পড়ে কো হুজুর মাফ করে দিয়েন আপনাকে সন্দেহ করছি আমি যেহেতু আপনি জুন্নুন মিস্ত্রি আপনি যে ঘটনার বিবরণ দিয়েছেন ঘটনাটা 100% সত্য আমি বিশ্বাস করলাম ঘটনা কি সত্য আমি মেনে নিলাম কারণ আপনার মতো আল্লাহর ওলি মিথ্যা কথা বলতে পারে না যদি সত্যই মনে করে থাকস তাহলে এবার তুই ক তুই তোর নাম কি কী লেগিয়া তোর বাপের নাম কি লেগিয়া ক তোরে যে আল্লাহ একটা বিচ্ছু ওই পার থেকে কাসিমের ফিডে করে এই পারে নদী পার করাইয়া এর ফরে এ বিচ্ছুর ধ্বংসে সাপ মারাইয়া সাপের ধ্বংস থেকে তোরে আল্লাহ বাঁচাইছে তুই আল্লাহর ওলি হবি নাহলে আল্লাহর ওলি হইছস না তোর বাবা আল্লাহর ওলি আছিল তুই পরিচয় দে কো হুজুর আপনি যা ধারণা করছেন তা নয় আমার নাম গুফাল কি তোর নাম গুফালিয়া ও শ্রী শ্রী গোপাল ইন্না লিল্লাহ তোর বাপের নাম কি আমার দাদা ওই গোপাল বংশেরই আমার 14 গোষ্ঠী হিন্দু ইন্না লিল্লাহ জুন্নুস তো মাথায় হাত দেয়া বেহোশ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তোমার কুদরত বুঝলাম না তুমি এত কারিশ্মা করে একটা বেইমানকে রক্ষা করলা একটা বেইমানের জান বাঁচানোর জন্য তুমি এত তেলেস্পাত করলা আমি তো সাক্ষী আমি তো সব দেখছি বেইমানের প্রতি তোমার এত মায়া যুবক ডাক দেখো হুজুর যুবক ডাক দেখো হুজুর ঘটনা আছে আমি কমুনি ক যুবক ডাক দেখো হুজুর আমি কলেজে পড়ি কোন কে পড়ি আমি কলেজে পড়ি আমি হিন্দু কিন্তু আমার দুইজন বন্ধু আছে এরা মুসলমান আল্লাহু আকবার আমরা তিনজন এক মেসে থাকি কয় মেসে থাকি একই মেসে থেকে লেখাপড়া করি গত রাত্রে আমরা তিন বন্ধু একটা দোকানে গেলাম চা খাওয়ার জন্য চা খাইলাম সিঙ্গারা খাইলাম ফুরি খাইলাম যখন আমার বন্ধুরা চা সিঙ্গারা ফুরি খাইতেছিল বিসমিল্লাহির রহমানির রহিম করে খাইতেছিল আর আমি বলছিলাম রহমান রহিমের নামে খাস কি জন্য তখন বলছিল রহমান আমাদেরকে বিপদ থেকে বাঁচায় রহমান আমাদেরকে খাওয়ায় রহমান আমাদেরকে বাঁচায় রহমান এমন জায়গায় সাহায্য করে যেখানে সাহায্য করার মতো কেউ পাশে থাকে না তখন রহমান আমাদেরকে বাঁচায় আল্লাহু আকবার তখন আমি বলছিলাম এইগুলো আমি মানি না আমি হিন্দু আমার বাঁচাইলে আমার বাফে বাঁচায় বাঁচাইলে আমার মায় বাঁচায় আমার মাসি বাঁচায় আমার খালায় বাঁচায় আমার দুর্গায় বাঁচায় আমার আমার কালী বাঁচায় আমার সরস্বতী বাঁচায় রহমানে আমার বাঁচায় না যখন আমি বললাম রহমানে বাঁচায় না তখন আমার মুসলমান বন্ধুরা আমার বন্ধুত্বকে ক্যান্সেল করে দিছে হেরা কো আর তোর সাথে আমাদের দোস্তি নাই আজ থেকে তো তুইও আলাদা আমরা হয়ে গেছি আলাদা হুজুর আমার দুইটা বন্ধু রহমান কেন বিশ্বাস করলাম না
এই জন্য দুইটা বন্ধু আমার ছাত্র জীবন থেকে হাই স্কুল থেকে আমার দুস্ত ছিল, বন্ধুত্বটা ক্যান্সেল করলো। এই গুসায় রাত্রে বাড়িতে চলে আইছি মাদারগঞ্জ। আইসা সারা রাত ঘুম হয় নাই, সকালবেলা বাবা এক গরুটি মাঠে দিয়াই, এই জন্য গরুগুলো মাঠে নিয়ে আইসি। আইসা জামা কাপড় খুললিয়া রাতভর ঘুমাই নাই, পাগলের মতো গাছের নিচে ঘুমাই। আর ওই সময় রহমান সাপ পাঠাইছে আমার দংশন করার জন্য। ওই সময় বাঁচানোর জন্য আমার পাশে আমার বাবা মা কেউ ছিল না, ওই রহমানে আমার বাঁচাইছে। গত রাজ্যে রহমানকে আমি অস্বীকার করে চলে আসছিলাম, এই রহমানকে স্বীকার করানোর জন্যই তোমার মতো আল্লাহর ওলিকে সাক্ষী বানাইয়া আল্লাহ এই ঘটনার নাটক ঘটাইছে। আমি ওই রহমানের গোলাম হয়ে গেলাম। ও জুন্নুন মিস্ত্রি আমার পরায় দেওয়া সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, সাথে সাথে ওই হিন্দু ভদ্রলোক কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ছেলে পরে মুসলমান হয়ে যায়। সিনজেন রহমান কারে কয়? আল্লাহ কার রহমান পরম করুণাময়, আমি আল্লাহ। ও বেঈমানরা যারা আল্লাহকে মানো না, যারা মানো না কার উসিলায় খাও জানো? রহমান ইমানদারের খেতে ফসল দেয়, এই উসিলায় তোমার খেতেও ফসল দেয়। ইমানদারের গাছে ফল দেয়, এই জন্য তোমার বেঈমানের খেতেও ফল দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? ইমানদারের যদি তোমাদেরকে যদি আল্লাহ মুসিবত দেয়, এই মুসিবত মাঝে মাঝে ইমানদারের আইসা যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কার রহমান, আমি পরম করুণাময়। দয়া হইলে সবার জন্য দয়া, আজাব হইলেও সবার জন্য আজাব, এইটাই দুনিয়া। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের জামানায়, মূসা আলাইহিস সালামের জামানায় তুফান আইছে, কি আইছে? এই খেয়াল করে শোনেন, এই ছেলেরা এদিকে খেয়াল কর, মূসা আলাইহিস সালামের জামানায় কি আসছে? মারাত্মক টর্নেডো, ঘূর্ণিঝড়, এমন ঘূর্ণিঝড় আইছে এলাকার বাড়ি ঘর ভাঙ্গে সুরমার করে ফেলাইছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, হিন্দু বাড়ি ভাঙছে, মুসলিম বাড়ি ভাঙছে, সব ভাঙছে। উনি এক বুড়ি বিধবা নারী, ছেলে নাই, মেয়ে নাই, জামাই নাই, পুত্রা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, শুধু বুড়ি একলা নির্বংশ। এই বুড়ির একটা কুড়ের ঘর ছিল, এটাও ভাঙছে। এখন সকালবেলায় বুড়ি কান্দে, বুড়ি কি করে কান্দে? মূসা আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে গেছে, মূসা আল্লাহ এই যে বাড়ি ঘর ভাঙছে, এটি তো বান্দন্য লোক আছে, যারার ঘর ভাঙছে এদের ছেলে মেয়ে মিললে আবার বাঁশ কাটবো, কাঠ কাটবো, টিন আনবো, বানবো। আমি বুড়ো মানুষ, বৃদ্ধা নারী, ছেলে নাই, মেয়ে নাই, পুত্রা নাই, জামাই নাই, কেউ নাই, আমার আমার ঘরটা যে ভাঙলো, এখন আমি এই ঘর কেমনে? আমি তো হাজারি তসবি দানা দিয়া ডেলি আল্লাহরে ডাকি, আল্লাহ জিকির করি, আল্লাহ আমার ঘরটা ভাঙলো কি লাগিয়া? মূসা আলাইহিস সালামের কাছে বিচার দিছে আল্লাহর নবী, হায়রে মায়ার নবী, মূসা পয়গাম্বর, বুড়ি কান্দে, মূসাও কান্দে। মূসা আলাইহিস সালাম গেছে তুর পারে, যাই কো আল্লাহ, আজকে অন্য কোনো কথা নাই, কি কথা? আপনি বুড়ির ঘরটা ভাঙলেন কি লিগা? এটা জবাব দেন আগে। আল্লাহ কো আহারে, বুড়ির ঘর ভাঙছে যে আরও অনেক ঘর ভাঙছে না, তো ওইটার সাথে এইটাও একসাথে ডলা ছুটে ভেঙে গেছে আর কি। হ্যাঁ, আজাব তো দিয়েছিলাম বেঈমানদের জন্য, এই মাঝে মাঝে বেঈমানকে আজান দিলে, আজাব দিলে ইমানদারদের গায়ে লাগে, মাঝে মাঝে ইমানদারকে রহমতের বৃষ্টি দিলে বেঈমানের ক্ষেত্রে বৃষ্টি হয়, মাঝে মাঝে বেঈমানদের দিকে লক্ষ্য করে আজাব দিলে ইমানদারের ক্ষয়ক্ষতি, গাছ ভাঙে, ঘর ভাঙে, মসজিদ মাদ্রাসা বেড়াবুড়া ভেঙে লয়ে যায়, এটা তো এই দুনিয়ার নিয়ম তো এটাই। মূসা আলাইহিস সালাম কইতে, আপনি তুফানডারে হিন্দে একটু ঘুরাই নিতেন, একটু সাইডেতে ঘুরাই নিত তুফানডা, যাতে বুড়ির ঘরে না লাগে, এই বেচারির গড্ডা হন বাইন্ধে দিব কেটা। আল্লাহ কো, আরে মূসা একটা কথা তুমি বারবার বলছো কেন, ঘুরাই দিব কেমনে? এটা তো সিস্টেম, এটা দুনিয়াতে আজাব আইলে সবার জন্য রহমত আইলো কি? সবার জন্য, যেহেতু আমি রহমান। যেরকম সুবহানাল্লাহ, কত হইলে আপনি আমার বুঝাইয়া বলেন, আপনার নেককার বন্দার ঘরও ভাঙবেন, আবার যে আপনারা ডাকে না হরিরাম হরে কৃষ্ণ ডাকে তারটাও ভাঙবেন, আবার সাথে তাহাজ্জুদ গুজার লোকটার ঘরও ভাঙ্গেলবেন, তাহলে আপনার এটা লাভটা কি? দেখে লাভ কি? এইটা যে নামাজ পরস, রোজা রাখস, তাহাজ্জুদ, এটি সব তো তুই পরকালে ভাইবি, তো দুনিয়াতে এটা হলো টানাটানি করস কিলে, দুনিয়া হলো দশ জনের যেরকম তোমার এরকম, আর বিচার হবে পরকালে, সেখানে তোমার জন্য শান্তির ঘর, আর সেখানে বেঈমানদের জন্য অশান্তির জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? মূসা কয়, আল্লাহ আমার যুক্তিটা বুঝেন, আমার বুঝায় না। আল্লাহ কয়, তাহলে তুমি ফোনটা রাখো, আমি কথা বলতেছি। মূসার সাথে ফোন বন্ধ করে আল্লাহ টেলিফোন করছে ফিফরার কাছে, কার কাছে? এ পিপিলিকা কোথায় আছো? আসি আল্লাহ।
এ সর্দার কইরে টেলিফোন দর, সর্দারে ধরছে, আচ্ছা তুমি যেখানে আছো এখান থেকে মুসানবী কতে? কয় মুসানবী ওই যে পাশেই দাঁড়ায় রয়েছে। ক 10,000 ফিফরা, ডাইন পায়ে উঠবা 5,000, বাম পায়ে উঠবা 5,000। 10,000 ফিফরা পয়গাম্বরের দুই পায়ের মধ্যে উঠবা, লাল ফিফরা যেটি কামড় দিলে ব্যথা করে এটি উঠবা, কালাডি না, উঠটা ডাইন পায়ে কামড় দিবা ফাঁসটা, বাম পায়ে কামড় দিবা কটা ফাঁসটা, সবটি মিললে একসাথে কামড়াইস না, তাহলে কিন্তু আমার নবী মরে দেব, সর্বনাশ, আমার নবী মারিস না, এই পায়ে ফাঁস কামড় দিবে, ওই পায়ে ফাঁস, বেশি দিস না, যা ফিফরার সাথে ওয়ার্ডারের সাথে দৌড়। পয়গাম্বর তো হেলো হেলে কইতেছে, আল্লাহ বুড়িগড় বাংসিন গিলে কন কন না, বুঝে কন না, এর মধ্যে ফিফরা দিছে কামড়, এই পায়ে ফাঁসটা দিছে কামড়, এই পায়ে ফাঁসটা। মূসা তো মোবাইল ডিল মারে ফালায় থইয়া এই যে ডলা শুরু করলো, যা উঠছিল পায়ে ফিফরা সবটি ডলে মারি লেছে, সবটি মারি লেছে। ফিফরায় কামড় দিলে কোনটায় কামড় দিছে কোনটা দেয় না এটা খুঁজে না, এবার এসে ডলে, কেমনে ডলে, আমরা কেমনে ডলি, এবার এসে ডলি, ডলি কি না, পায়ে যখন ফিফরা উঠে তখন দেখি কোনটায় কামড় দিছে ওইটা মারবো, যেটা কামড় দেয় না ওইটা মারবো না, এরকম হয় না, এবার এসে আমরা তো এবার এসে, মুসা তো এবার এসে ডলা দিছে, এখন ফিফরা তো 10,000 উঠছিল সবটি মারি লেছে। মানে আল্লাহ ফোন, এই যে ফোন বাজদা রিং রিং হইতেছে মুসা ধরে না, কারণ বেটা ফোন ধরবো না ফিফরা মারবো, অনেক কান ফিফরা মাইরিয়া মরিয়া জ্বালা যন্ত্রণা কমছে, এরপরে ফোন ধরে কয় হ্যালো হ্যালো, আল্লাহ কয় এত দেরি করলেন কে রিসিভ করতে, কয় যে না ওই যে ফিফরায় খামরায় আমার শেষ করে লেছে, ফিফরাটি মারি লইছে আগে, এখন রিসিভ করতেছে কন, আল্লাহ কয় আপনারে ফিফরায় কামড় দিল, এত বড় সাহস, আল্লাহর পয়গম্বরে কামড় দিল, হ্যাঁ কয়টা কামড় দিছে, ক কামড় দিছে মেলা কয়টা, কি করছেন, কামড় দিছে এই পায়ে দিছে 4-5টা, এই পায়ে 4-5টা, মারছেন কটা, ক যা উঠছিল পায়ে এবার ইস ডলে সব মারি লেছি। আল্লাহ ক মূসা কামটা তো ঠিক করেন নাই, আপনাকে যে যে পিঁপড়াগুলো অপরাধ করছে সেইগুলো আপনি মারবেন, নিরপরাধ পিঁপড়াগুলো মারলেন কেন? মূসা ক আল্লাহ গো এতক্ষণে বুঝছি বুড়ির গড্ডা কি জন্য ফালছ, ও এতক্ষণে বুঝছি বুড়ির গড় কেন তুমি ফেলছ, আমি যেরকম ডলার ছুড়ে অপরাধের সাথে নিরপরাধ ফেলাই দিছি, তুমি ওই তুফানের ডলা দিয়া অপরাধের সাথে নিরপরাধ বুড়ির গড়ও ফেলে দিয়েছ, যেরকম সুবহানাল্লাহ, এরে কয় আর রহমান, আল্লাহ কয় আর রহমান, পরম করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছি, খালাকাল ইনসান, মানুষ বানাইছি, যেরকম সুবহানাল্লাহ, মুফাসসির কেরাম বলেন মানুষ বানাইছে আগে, কোরআন শিখাইছে পরে, কিন্তু আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনছে, মানুষ বানানোর কথা পরে আনছে, তার কারণটা কি? কয় কারণ একটাই, কোরআন শিক্ষা করা ছাড়া মানুষ অরিজিনাল অর্থে কোনো দিন মানুষ হইতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা, কোরআনের নূর, কোরআনের আলো ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, মক্তবে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, তাবলিগের মাধ্যমে হোক, সিল্লার মাধ্যমে হোক, তাফসিরের মাধ্যমে হোক, বাংলা অনুবাদের মাধ্যমে হোক, নিজে ভৈরিয়া হোক, উস্তাদের মাধ্যমে হোক, কোরআনের আলো যতক্ষণ মানুষের ভিতরে না ঢুকবে এতদিন মানুষ মানুষ হতে পারবে না, এই জন্য মানুষ সৃষ্টির আগে আল্লাহ কোরআন শিখাইছেন, এই কথা বলে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ, কোরআন এমন একটা দামি জিনিস, এই কোরআনের কারণে আমার নবী শ্রেষ্ঠ নবী, যেরকম আল্লাহু আকবার, নবী শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ? কোরআন শ্রেষ্ঠ, বলেন কি শ্রেষ্ঠ? কোরআন শ্রেষ্ঠ, কোরআন আল্লাহর বাণী, কোরআন কার বাণী? কোরআন আল্লাহর বাণী, কোরআন শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ কিতাবের কারণে নবীও শ্রেষ্ঠ হইছেন, যেরকম সুবহানাল্লাহ, এই কোরআন শ্রেষ্ঠর কারণে মক্কা শ্রেষ্ঠ জায়গা, মদিনাও শ্রেষ্ঠ জায়গা, নবীও শ্রেষ্ঠ নবী, রেহালটা যেখানে কোরআন শরীফটা রাখে, এই কাঠটা পৃথিবীর শ্রেষ্ঠ কাঠ, যে গিলাপ দিয়ে কোরআনটা ফেঁসায় রাখে, এই কাপড়টা পৃথিবীর শ্রেষ্ঠ দামি কাপড়, যে সিনার ভিতরে কোরআন ঢুকছে এই সিনার সাথে জাহান্নামের আগুন কোনোদিন কাজ করবে না, আল্লাহু আকবার, আল্লাহ নবী বলছেন জাহান্নামের আগুন, নবী বলছেন জাহান্নামের আগুন, আর আল্লাহর কোরআন কোনদিন একসাথে একত্রিত হতে পারে না, জোরে কর আল্লাহু আকবার, নবী বলছেন ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে, জোরে কর সুবহানাল্লাহ, হাশরের ময়দানে কোরআন বলবে ইয়াকুলুল কোরআন ওয়া রাব্বি, কোরআন বলবে হে আমার রব, ইন্নি মানাতু আমি রাত্রে বেলায় তোমার বন্দারে ঘুমাইতে দেই নাই, সে বৈশে বৈশে সবাই ঘুমাইতো, কিন্তু সে
কোরআন নিয়ে বইসা থাকতো, তেলাওয়াত করতো, ব্যাখ্যা দেখতো, অনুবাদ দেখতো, তফসির পড়তো, ব্যাখ্যা বুঝতো, আল্লাহর কোরআন পড়তো। এই যে রাত জেগে জেগে কোরআন পড়ছে, আমি তোমার বন্দার জন্য সুপারিশ করি, তোমার বন্দারে তুমি এই উসিলে জান্নাত দিয়ে দাও। ফায়ুসাফান, নবী বলেন সাথে সাথে কোরআনের সুপারিশে এবং রোজার সুপারিশে আল্লাহ তার পাপি বন্দাকে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কোরআনের বলছেন হাদিসের মধ্যে, মান কারা আল কোরআন, যারা আল্লাহর কোরআন পড়েছে, ফাস্তাজহারাহু, অন্তরের মধ্যে টুডস্থ করে সিনার মধ্যে ধারণ করেছে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালাল হারাম তমিজ করে জীবন যাপন করছে, আদখালাহুল্লাহু তাআলা আল জান্না, আল্লাহ সর্বপ্রথম তারে জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া শাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি, তার ফ্যামিলির মধ্যে এমন 10 জন ব্যক্তিরে সুপারিশ করার পারমিশন দিবেন, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, এমন 10টা লোকরে জান্নাতে নিয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। 10টা লোকরে জান্নাতে নেবে একটা কোরআনের হাফেজ। আর আলেম হলে জাতের জাত, গোষ্ঠীর গোষ্ঠী, এলাকার এলাকা, মহল্লার মহল্লা নিয়ে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু খেয়াল করে শুনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ আমার এমন একটা কিতাব দিয়েছে, এর আগে 103 খানা কিতাব নাজেল করছে আল্লাহ, হযরতে আদম আলাইহিস সালামকে দিয়েছে আল্লাহ 50টা কিতাব, আদমের ছেলে শীষরে দিছে 30টা কিতাব, 50 আর 30 80টা কিতাব, ইব্রাহিমকে দিছে আল্লাহ 20টা কিতাব, 80 আর 20 100 কিতাব, দাউদকে দিছে আল্লাহ জবুর 101, মুসারে দিছে আল্লাহ তৌরাত 102, ঈসারে দিছে আল্লাহ ইঞ্জিল 103। নবী কো 103 কানা কিতাবের ভিতরে যত এলেম ঢুকাইছে, 104 নম্বর কিতাব কোরআনের ভিতরে সব ঢুকাইয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, উতি তো আল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে যত এলেম দেওয়া হয়েছে, আমি একলা নবীরে তা দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান জীবনে খতমে সেবা ভরাইছো, দোয়া কবুল হয় নাই, মক্কা শরীফ খোদার গলে গিলাপ ধরে কাঁচো কবুল হয় নাই, মদিনা রোজায় কাঁচো কবুল হয় নাই, খতমে সেফা, খতমে ইউনুস, দুরুদে না দিয়ে খতম পড়াইছো কবুল হয় নাই। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন, কোরআনের পাকিদের খাবারের ব্যবস্থা করো গো, এদের মুখের আদার দাও, তুমি যেটা চাইবা আমার আল্লাহ এইটাই তোমার দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যা চাইবা কোরআনের পাখিদেরকে দাও, আর মনে মনে নিয়ত করো, আল্লাহ এই নিয়তে কোরআনের পাখিদের জন্য আমি 10 কেজি চাউল দিছি। যে নিয়ত করে দিবা, তোমার আলাদা মোনাজাত করা লাগবে না, আমার আল্লাহ সাথে সাথে পূরণ করবে। জোরে কোন আল্লাহু আকবার। এই ছেলেরাই মাদ্রাসার বাচ্চাগুলো উঠতেছে কেন? এ বসো, মাদ্রাসা ছেলেগুলো তুমি উঠতেছে কেন? তোমাদের কারণে তো পাবলিক চলে যাবে। হুজুররা আপনার ইশারা দিয়েন না, কেউ যা চলে আয় চলে আয়, ইশারা দিয়েন না, তাহলে ছাত্রগুলো চলে গেলে সাথে পাবলিক চলে যাবে। আল্লাহর রাস্তায় বসি, আধা ঘন্টা সময় দেন, কষ্ট করে আসছি, আমি অসুস্থ মানুষ, আমার কোমরে একটা অপারেশন হয়েছে, এই অপারেশন নিয়ে চলাচল নিষেধ, এই সিলেটে আসছে 2 দিন আগে, এখনও কাঁচা, এই নিয়ে আমি এত দূরে বাঙ্গা রাস্তা দুনিয়া ঘুরে আসছি এখানে। মহতারাম হাজিরিন, কোনো বক্তা আসবে না এরকম রিস্কে আমি এসেছি, এই জন্য আপনাদের কিনে দোয়া করব, আল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাই। মুরব্বীদের দোয়াও দরকার আছে, কথা ঠিক কি না? মহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ কত মোনাজাত করছেন, কত দায় দাওয়াত খাওয়াইছেন, কত খতম পড়ছেন, উমরা করছেন, হজ করছেন, কিন্তু মনের আশা পূরণ হয় নাই, কিচ্ছু লাগবে না। আল্লামা কারি তৈয়ব সব লেখেন, কোরআনের পাখিদের মুখের আদারের ব্যবস্থা করো, দিয়া খাওয়াইবা আর নিয়ত করবা, আল্লাহ এইটা দিও তুমি, আমার আল্লাহ এইটাই দিবেন। যেরকম কোন সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো, একটা উদাহরণ দেন, উনি বললেন যে আফগানিস্তানের যখন বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গজনবী যখন প্রেসিডেন্ট ছিলেন আফগানিস্তানে, তিনি হিন্দু রাজাদের বিরুদ্ধে ইন্ডিয়াতে হিন্দুস্তানে তিনি 17 বার আক্রমণ করেছেন, কতক্ষণ ঠিক নেবে ঠিক, অত্যন্ত প্রভাবশালী প্রেসিডেন্ট ছিলেন সুলতান মাহমুদ গজনবী। 17 একটানা 12 বছর পর্যন্ত পাক পবিত্র বিছানায় ঘুমাইতেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, ডান করোটা ঘুমাইতেন, দুরুদ শরীফ পড়ে ঘুমাইতেন, নবীরে স্বপ্ন দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নবীরে স্বপ্ন দেখার ভাগ্য হয় নাই,
আরেক দিন রাষ্ট্রীয় কাজ সেরে কাবুল ঢুকতেছে রাজধানীতে। ঢুকার টাইমে পৌরসভার লাইটের নিচে দেখে একটা ছেলে এই ফুসমাসিয়া শীতের মধ্যে আল্লাহর কোরআন পড়তেছে, সুবহানাল্লাহ। রিহাল নাই হাতে, পোশাক নাই গায়ে, গরমের কোনো পোশাক নাই, কাঁপতাছে শীতে, কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ মন্ত্রী পরিষদ নিয়ে যাইতেছে ঘোড়ায় করে, হঠাৎ এ ছেলেকে দেখিয়া ঘোড়ার থেকে নেমে ছেলেটাকে বুকের সাথে জড়াইয়া ধরছে, জোরে কর সুবহানাল্লাহ। আর বলতেছে, কি নাম রে বাবা তোর, কি নাম তোর, তুই এখানে এই রাত্রে হিলটেক্স এলাকা বরফ পড়তেছে, শীতের কাপড় না, আল্লাহর কোরআন পড়। ছেলেটা বলে, আঙ্কেল আমি এতিম, আমার হারিকেন নাই, ছাত্র ভাইয়ের হারিকেনে আমি ভরি। হারিকেন ছিলেন তো, ওই যে আগের দিনে হারিকেন জ্বালায় পড়তো, কারেন্ট ছিল না তো, হারিকেন নাই, আমি ছাত্র ভাইয়ের হারিকেনের মধ্যে পড়ি। দশটা বাজে, ছাত্র ভাইরা ঘুমায় যায়, তাদের হারিকেন নিভায় ফেলে, আমি আর পড়তে পারি না, আমার পড়া শিখা হয় না, আমার মেধা কম, এই জন্য মাদ্রাসার জানালা দেওয়া দেখা যায় ওই লাইট জ্বলতেছে পৌরসভার, আমি এই লাইটের মধ্যে কোরআন নিয়ে আইসি পড়ি 12টা-1টা পর্যন্ত। পরে আল্লাহর কোরআন মুখস্থ হইলে হুজুরকে যে ফজরের আজানের আগে শোনাই, শোনায় এর পরে ফজর করে নাস্তা খায় ঘুমায়। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে টান দিয়ে ঘোড়ার উপরে উঠাইছে, ওটাই রাজ দরবারে নিয়ে গেছে, নিয়ে নিজের গদির মাঝে বসায় কয়, আজকে তে তুই আমার বাদশাহ, আমি তার গোলাম, জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটাকে কোরআন মাঠে গদির মাঠে বসায় ক, বাবা এবার ক, হারকেন কিনলে কয় টাকা লাগে? ক, হুজুর হারকেন কিনলে তো 5 টাকা লাগে, ক দিলাম। কেরাসিন লাগে মাসে কয় টাকা? আরো 5 টাকা দিলাম। শীতের কাপড় কিনলে কত? 5 টাকা দিলাম। তোর তেল সাবান কয় টাকা লাগে? দিলাম। কোরআনের রেহেল কিনতে কয় টাকা লাগে? এটাও দিলাম। এক বছরের টাকা পয়সা হিসাব করে সুলতান মাহমুদ ছেলেটারে দিছে। ক্ষতি, আগের দিনে যে ক্ষতি ছিল টাকা রাখার, এই যে কাপড় দেবা নাই তো, এ ক্ষতির ভিতরে টাকাটি ঢুকাইয়া ছেলেটার কোমরে বাইন্দা দিছে, কোঁড়া দিয়া ফাটাইছে উজিররে। ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছাইয়া দিয়ায় উজির ছেলেটাকে বাদশার গোড়ার চড়াইয়া নিয়ে দিয়ে গেছে, বাদশা কয় একটু দাঁড়াও, আমি একটা ওসিয়ত করে দেই ছেলেটার কাছে, কানে কানে যায় কবাজান, 4টা বাজে যখন কোরআন শরীফ পড়তে উঠবা, তখন আল্লাহ দরবারে কইও, আল্লাহ যেন আমার 12 বছরের আশা পূরণ করে দে। ছেলে কয়, আঙ্কেল আপনার 12 বছরের আশাটা কি? কয়, নবীজিকে এক নজর স্বপ্ন দেখার জন্য আমি 12 বছর পর্যন্ত কান্দি গো, ডেলি আমি 100 রাকাত নফল নামাজ পড়ি, তারপরে নবীরে দেখার ভাগ্য আমার হয় নাই, এই জন্য তুই এতিম কোরআনের পাকি দোয়া করিস, তোদের দোয়া আমি ভিতায় যায় না। ছেলেটা কয়, ঠিক আছে আঙ্কেল, আজকে দোয়া করবো, ঘুমায় যান, আপনি জলদি ঘুমায় যান, আমি আজকে দোয়া করব। সুলতান মাহমুদ ঘুমায় গেছে, ছেলেটা মাদ্রাসায় যায় ওযু বানাইয়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়ায় গো, মাহমুদ গো আমার আঙ্কেল আমার আশা পূরণ করছে, আমার হারিকেন কিনার টাকা দিছে, কেরাসিন কিনার টাকা দিছে, চাউল ডাইলের টাকা দিছে, তেল সাবানের টাকা দিছে, কোরআন শরীফ রাখাল রেহালের কাপড় দিছে, কম্বল কিনার টাকা দিছে, আঙ্কেল আমার মনের আশা পূরণ করছে, আল্লাহ আঙ্কেলের 12 বছরের ফুরান আশা আজকে তুমি কবুল করাল। যেই মাত্র ছেলেটা মুনাজাত শুরু করছে, সুলতান মাহমুদ বলে, আমার শক্তি মাত্র লাগছে, একটু ঘুমাইছি, আমি ঘুমের ঘরে ছায়া দেখি রহমতুল্লিল আলামিন আমার সামনে হাজির, আল্লাহু আকবার, আল্লাহ নবী আমার সামনে, আমি নবীরে দেখতেছি স্বপ্ন যুগে। সুলতান মাহমুদ কয়, আমি নবীরে সালাম জানাইলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও গো রহমাতুল্লিল আলামিন সালাম গ্রহণ করেন, ও গো আল্লাহর হাবিব 12 বছর পর্যন্ত কান্দি, আপনাকে দেখার জন্য আপনি দেখা দেন না, আজকে কি মনে করে দেখা দিলেন বলেন। নবী কয়, বলা যাবে না। কো, বলেন না গো বাবা, আমি 12 বছর কি অপরাধ করছিলাম, দেখা দেন নাই, আজকে দেখা দিলেন, আল্লাহু আকবার। নবী উত্তর দেয় না, সুলতান মাহমুদ কো উত্তর যদি না দেন, না দেন, পৃথিবীতে ভালো মানুষকে ঠিকানা দিয়ে যান, আগামীকাল
কাউকে ভালো মানুষের জুতাগুলো আমি সোজা করব, দাওয়াত করে খাওয়াইব, হাদিয়া দিব। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সুলতান মাহমুদ নিজের অনেক পণ্ডিত মনে করো, এখনও কি তুমি ভালো মানুষ চিনো নাই? ওরে সুলতান মাহমুদ গজনবী, 12 বছর পর্যন্ত আমার দেখার জন্য কান্দ, আমি তোমার দেখা দেই না, আজকে ভালো মানুষের খেদমত করছো, কোরআনের পাকিদের আদার দিছো, হারিকেন কিনে দিছো, এই মানুষটা যখন মোনাজাতে হাত বাড়াইছে, আমি নবী মদিনায় টিকতে পারি না, আইসে গেছি। এ সুলতান মাহমুদ, তোর কি হাদিস মনে নাই? তুই তো শুধু বাদশাহ নয়, তুই তো একজন মুলুবি, তুই কি হাদিস জানস না? আমি তো বইলে আসছি, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই মানুষ শ্রেষ্ঠ ভালো মানুষ যারা নিজে কোরআন শিখে অন্যরে কোরআন শিখায়। জোরে কোন সুবহানাল্লাহ,